হ্যালো স্রেন্ড আমি তাপস স্যার ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি অনার্সের যে সিসিএই পেপারটি আছে তো সেই পেপারের যে ফুল সাজেশন তোমাদের মার্ক্স টেনের এখানে এনে চলে এসেছে যেখানে তোমাদের আমি কোন ইয়ারের প্রশ্ন গুরুত্বপূর্ণ কোনগুলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো সাপোর্টিং এবং কোনগুলো এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদের যে সিসিআইটির বিগত তিন বছরের যে ছোট প্রশ্ন একুশ বাইশ তেইশ সালের তার উত্তর আমি তোমাদের সলভ করে দিয়েছি তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর তার সঙ্গে তোমাদের যে তিনটে ইয়ারের প্রশ্নপত্র তার লিঙ্কও আমি তোমাদের কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর তোমাদের আমি তোমাদের কিন্তু যে সেমিস্টার থ্রি পরীক্ষা হয়েছিল প্রতিটা পেপার আমার কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন এসেছিল এবং তারও প্রুফড ভিডিও তোমাদের কিন্তু আমি তার লিঙ্কও আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো যে আমার সাইজ হ্যাঁ তোমাদেরকে যারা ফলো করো যারা ভালো করেই জানো যে আমার সাজেশান তোমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন আসে তো চলো তোমাদের সিসি এইট পেপারের যে মার্কস ট্রেনের যে প্রশ্নগুলি আছে তো সেগুলো আমরা জেনে নিই তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন আদি আধুনিক ইউরোপে বিজ্ঞান অগ্রগতিকে কেন্দ্র করে কিভাবে বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল যেটি তোমাদের দু সালের প্রশ্ন এবং এই প্রশ্নটা প্রবল ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু প্রবল আসে শুধুমাত্র দু হাজার বাইশে এসেছে বলে যে আসবে এরকম নয় তোমাদের কিন্তু এটি প্রবল ইম্পর্টেন্ট এবং অপশান টেস্ট প্রশ্ন ঠিক আছে এই তোমাদের বলবো এবছর তোমাদের কিন্তু এই প্রশ্নটি তোমাদের কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট এবং তোমরা খুবই ভালো করে পড়বে পরীক্ষার জন্য আর তোমাদের কিন্তু এবছর দু হাজার বাইশ সালে যে প্রশ্নপত্রটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য নেক্সট দেখো এই প্রশ্নটির সাপোর্টিং প্রশ্ন ধরো এই প্রশ্নটি তোমাদের এলো না খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হয়তো সবাই করে গেলে পরীক্ষায় এলো না তখন তোমাদের কিন্তু এই পরের যে প্রশ্ন তোমার কী আছে না বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল যেহেতু এটা দু হাজার একুশে আসেনি মানে একুশ সালের প্রশ্ন দু হাজার সালে যে প্রশ্নটা আসেনি তাই তোমাদের কিন্তু এটিও তোমাদের কিন্তু চান্স আছে এবং দুটির মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা একটি অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই আসবে আর তোমরা এখন থেকেই তোমরা কিন্তু তৈরি করে নিও দুটো প্রশ্ন ঠিক আছে নেক্সট দেখো পরের প্রশ্ন তোমাদের সামরিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো যেটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রবল প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তোমাদের দু হাজার বাইশ সালে এসেছিলো এবং এবছর তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট এবং পরীক্ষা কিন্তু বিশাল চান্স আর এরই সাপোর্টিং দেখো ষোলোশো সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো তো এই তিন এবং চার এই দুটির মধ্যে তোমাদের কিন্তু একটি কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে বিশাল বিশাল ইম্পর্টেন্ট একদম তোমাদের কিন্তু ছাড়া যাবে না দুটি প্রশ্ন দুটোর মধ্যে কিন্তু একটি অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন তোমাদের ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব সংক্ষেপ আলোচনা করো বা মার্কেন্টাইলবাদ সম্পর্কে টিকা লেখো এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটিও তোমাদের কিন্তু দু সালে এসেছিলো তোমরা কিন্তু এটিও তোমরা কিন্তু খুবই ভালো করে তোমরা পড়বে আর এরই সাপোর্টিং প্রশ্ন অষ্টাদশ শতকীয় ইউরোপে জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবছর প্রবল চান্স যেহেতু আগের বছর তোমাদের লাস্ট ইয়ারের প্রশ্ন কিন্তু ফাইভ মার্কসে এসেছিলো তাই এই বছর তোমাদের কিন্তু টেন মার্কস আসতে পারে ফাইভ মার্কসের প্রশ্ন টেন মার্কসে আসতেই পারে তাই তোমাদের বলবো দুটি প্রশ্ন হয় মার্কেন্টাইল বাদ নাহলে জ্ঞানদীপ তো স্বৈরাচার এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি কিন্তু অবশ্যই আসবে আমি তোমাদের বলবো ফার্স্ট চয়েস তোমাদের কিন্তু এই ছটি প্রশ্ন তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়বে দেখো এই ছটি প্রশ্ন তোমাদের কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য ঠিক আছে এবারে আমি তোমাদের ব্যাক সাপোর্টিং অর্থাৎ সাপোর্টিং প্রশ্ন আসবো হয়তো কোন কারণে হয়তো প্রশ্ন কঠিন হয়ে গেল তখন তোমাদের কিন্তু হয়তো তোমরা এখান থেকে দুটি প্রশ্ন কমন পেলে হয়তো একটি কমন পেলে না তখন তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন তোমাদের কিন্তু বাঁচিয়ে দেবে তোমাদের জন্য ঠিক আছে কী বললাম তোমরা আসবো তবে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সব আগে পাওয়ার জন্য তোমরা কিন্তু মানে তোমরা কিন্তু কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমরা কিন্তু ভিডিও চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও তোমাদের মার্চের দশ তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে আমি তোমাদের অফলাইনে তোমাদের কিন্তু শিয়ালদার যে সৈন্যনাথ কলেজ এবং বিয়ালা সাইডের যে সোসনা কলেজ তার কাছেই তোমাদের পড়িয়ে থাকি এমনকি তোমাদের কিন্তু অনলাইন ক্লাসেরও ব্যবস্থা আছে তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাসও তোমরা কিন্তু করতে পারো আমি তোমাদের কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর ধরে ধরে কিন্তু বুঝিয়ে দিয়ে থাকি এবং তোমাদের কিন্তু সিলেবাস পুরো তোমাদের কভার করে দিয়ে থাকি ঠিক আছে তো চলো তোমাদের যে সাপোর্টিং প্রশ্নগুলো আছে তো সেগুলো আমরা কিন্তু এবারে জেনে নিই দেখো তোমাদের প্রথম প্রশ্ন সাপোর্টিং প্রশ্ন সপ্তদশ ও অষ্টদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে কিভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল ধরো বাইচান্স তোমাদের তোমাদের আগে যে দুটো প্রশ্ন অর্থাৎ মার্কেন্টাইলবাদ বাদ এবং জ্ঞানদীপ্ত তো সরেচাড় এলো না তখন তোমাদের কিন্তু এটি সাপোর্টিং তোমাদের প্রবল প্রবল ইম্পর্টেন্ট নেক্সট ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র করেছিল এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার একুশে এসেছিলো তোমাদের তেইশ সালে আসেনি তাই তোমাদের কিন্তু চব্বিশ সালে আসতে পারে এটি তোমাদের সাপোর্টিং প্রশ্ন ঠিক আছে তোমরা কি বললাম তো সাত আট তোমাদের কিন্তু সাপোর্টিং এবার তোমাদের কিন্তু আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি তো অনেক সময় যখন প্রশ্ন খুবই কঠিন হয়ে থাকে তখন তোমরা কিন্তু এক্সট্রা প্রশ্ন কিন্তু কায় লাগতে পারে তো তোমরা বলবো আগে তোমরা এক থেকে ছয় করবে তারপর তোমরা সাত থেকে আট তোমরা করবে বাকিগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে এবং তোমরা কিন্তু জানতে তোমার সাহায্য করবে এবং এই প্রশ্ন তোমরা কিন্তু অনেক তোমরা কিন্তু শর্ট প্রশ্ন তোমরা কিন্তু কভার করতে পারবে তো দেখে নিই আমাদের যে এক্সট্রা প্রশ্নগুলো আছে ইম্পর্টেন্ট জনলকের রাজনৈতিক চিন্তার মূল্যায়ন করো টেন মার্কসের প্রশ্ন তোমরা কিন্তু এটা এক্সট্রা করে যাচ্ছ অর্থাৎ তোমাকে মিস করবে না কেউ দেখে যাবে নেক্সট ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়া কীভাবে ইংল্যান্ডের থেকে আলাদা ছিল দেখো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হয়তো তোমরা যদি এটা করে দিতে পারো তোমরা তোমাদের কিন্তু পরবর্তীতে তোমাদের যে ফিফথ সেমিস্টার তখন তোমাদের কিন্তু এই প্রশ্ন কাজে লেগে যাবে ঠিক আছে বললাম তো এটি তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আসতে পারে তোমাদের ঠিক আছে বললাম এই প্রশ্ন কিন্তু আসতে পারে ঠিক আছে নেক্সট দেখো পরের প্রশ্ন আমাদের দেখো তোমাদের পঞ্চম চার্লসের সাম্রাজ্যের চরিত্র লেখক নেক্সট এনক্লোজার ব্যবস্থা তোমাদের এই সেমিস্টার তোমাদের আসে লাস্ট প্রশ্ন আমাদের দু হাজার বাইশ সালের প্রশ্ন আমাদের এসে দিয়ে ছিল প্রশ্নটি সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লব লেভেলার ও ডিগারদের ভূমিকার সংক্ষিপ্ত মূল্যায়ন করো যেটি তোমাদের দু হাজার সালে এসেছিলো দু সালের পর তোমরা জাস্ট দেখে যে অন্তত যেহেতু এসেছিলো তবে এই প্রশ্নটি তোমাদের ফাইভ মার্কসে আসতে পারে তোমাদের টেন মার্কসের চান্স খুবই কম ফাইভ মার্ক্সে আসতে পারে তো এই ছিল তোমাদের হিস্ট্রি অনার্সের সি এইট পেপার যে ছিল তোমাদের টেন মার্ক্সের সাইজ দিয়ে দিলাম তোমাদের তো এগুলো ভালো করে তোমরা পড়বে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনও সিসিআইটে শর্ট কোশ্চেন দেখো নি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিও তো আজকের মতো এইটুকুই